আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আসছি হচ্ছে আজকে মেট্রো সোয়ানসেস, মাদ্রিদের স্পেনের জায়গার নাম হচ্ছে সোয়ানসেস। একটা পার্ক আছে, তো সেই পার্কে হচ্ছে আলমেন্দ্রা গাছের ফুল ফুটছে। তো আমি সেই ফুলের বাগানে আসছি যে আসলে ফুলটা কেমন, এইগুলা বাগানটা শুনছি যে অনেক অনেক নাম করা, অনেক হাইপ আছে এখানে। ও খুব সুন্দর লাগে যে বাগানের ফুল, ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। তো আমি এই জায়গায় আসছি, তো সবাইকে আজকে দেখাবো, এটা কভারেজ করব যে কেমন লাগে ফুলের বাগানটা। তো সবাই সাথে থাকুন। তো আমি এখান থেকে গন্ধ পাচ্ছি ফুলের, অনেক ভালো লাগতেছে। আর প্রচুর ফুল ফুটে এখানে, যে গাছ আছে সব গাছে একদম ফুল ফুটে, সাদা হয়ে যায়, খুব ভালো লাগে নিজের কাছে দেখতেও খুব ভালো লাগে। তো আমি হচ্ছে এখন আসি বাগানের ভিতরে। তো বাগানে প্রচুর ফুল ফুটছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে হিউজ পরিমাণ ফুল আছে এই সাইড থেকে, চার সাইডে অনেক গাছ, গাছে পাতা নাই কিন্তু ফুল আছে, প্রচুর ফুল আছে দেখতে পাচ্ছেন এদিক থেকে। চার সাইড থেকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে টোটাল বাগানের ভিউ। আর ফুলগুলা যদি বলি তাহলে দেখেন, ফুলগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফোটা ফুল। তো এত ভালো লাগে আসলে এখানে। গত বছর আমি একবার আসছিলাম এই জায়গাতে, তো খুবই 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 সুন্দর, প্রচুর মানুষ থাকে। দেখেন এখানে একটা চাইনিজ পর্যটক যারা তারা আসছে, অনেক মানুষ থাকে, আজকে উইকেন্ডে না আগেও বলছি, তারপরেও অনেক মানুষের সমাগম। তো হিউজ পরিমাণ মানুষ মানুষ এখানে থাকে, আসে আর কি দেখার জন্যে। দেখেন এই হচ্ছে ফুল, তো হিউজ পরিমাণ পর্যটক আছে। পার্কটা খুব বেশি বড় না, কিন্তু ফুলের এত সুন্দর স্মেল, এত সুন্দর গন্ধ যে অটোমেটিক্যালি যে কোনো মানুষেরই ভালো লাগবে যে এখানে ঘুরতে। যদি আপনি অবসর টাইম পার কাটান, তাহলে যদি আপনি ফুলের কাছে আসেন বা আপনি যদি কোনো পার্কে আসেন, দেখেন পরিচ্ছন্নতা কর্মী সামনে এরা ঘুরে ঘুরে দেখতেছে যে এখানে কোনো কোনো রকম কোনো কোকের বোতল বা কোনো কিছু রেখে গেছে নাকি কেউ। তো পার্ক রক্ষণাবেক্ষণের জন্যে মানে সবসময় মানুষ থাকে। এই একটা গাছ যে হিউজ পরিমাণ ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন। তো এদিকে কিছু পর্যটক আছে, ওই সাইডে কিছু পর্যটক আছে, তো সবকিছু মিলায়ে অনেক মানুষ, অনেক মানুষের সমাগম হয় বা হয়েছে। তো ভালো লাগার মতো জায়গাটা, যদি কারোর রিফ্রেশমেন্ট বা কারোর মন ভালো করার দরকার হয় তাহলে অবশ্যই যেন মানুষ প্রকৃতির কাছে যায়। তো প্রকৃতি মানুষকে এত বেশি মানে সান্নিধ্য দেয় বা প্রকৃতি মানুষকে এত মানে এত কাছে টানে যে মানুষের মানে মন খারাপ থাকলে প্রকৃতির কাছে গেলে মন ভালো হয়ে যায়। এখানে আরও যারা আছে তারাও ব্লগ করার জন্যে তাদের ক্যামেরা রেডি করতেছে। দেখেন এই হচ্ছে টোটাল টোটাল যে বাগানটা, সে বাগানের ভিউটা দেখতে পাবেন, ভালো লাগতেছে। তো এই হচ্ছে পার্ক, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য অনেকখানি হাঁটা লাগে। তো হেঁটে এই পাশে আসছি, কেন যেন মনে হচ্ছে যে ফুলগুলা আগে গতবার যখন আসছিলাম তখন প্রচুর ফুল তাজা মানে সতেজ ছিল, এবার ফুলটা মনে হচ্ছে যে মানে ঝরে যাওয়ার অবস্থায় চলে আসছে, মানে শেষের দিকে আসছে। ফুল তো আসলে এক সপ্তাহ দশ দিনের বেশি থাকে না, দ্রুত ঝরে যায়। এখানে একটা বাঙালি ফ্যামিলি আছে, রাসেল ভাই, রাসেল ভাইয়ের ফ্যামিলি, আর ওইদিকে আছে হচ্ছে আমাদের নাজমুল মামা, নাজমুল মামার ফ্যামিলি। তো ওরা ছবি উঠতেছে আর আমি এই সাইডে ভিডিও করা নিয়ে ব্যস্ত। এই হচ্ছে টোটাল পার্ক, এই পাশে ওই পাশে আরও আছে, টোটাল পার্কে এরকম ফুল ফোটা আছে। তো সামনের দিকে যাব, তো আপনাদের সাথে আশা করি শেয়ার করব, সবই দেখাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই সাথে থাকুন। এই গাছের ফুলটা মনে হচ্ছে যে নতুন ফুটছে, এখনো সতেজ আছে। দেখেন এই হচ্ছে গাছ, যে গাছের ফুল হচ্ছে হিউজ পরিমাণ ফুল আছে এই গাছটাতে। আর এই গাছগুলো যখন ফুল থাকে তখন এরকম মানে খুবই সুন্দর লাগে। এই গাছের ক্লোজ থেকে নিই, আর খুবই মিষ্টি মিষ্টি গন্ধ এই ফুলের, খুবই ভালো লাগতেছে।
এটা হচ্ছে সামনে আরেকটা বাগান, আর এই পাশে হচ্ছে ওই পাশে একটু দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ, ওইটা হচ্ছে সবচেয়ে বড় বাগান। তো এইটা টোটাল বাগানটাই হচ্ছে আলমেন্দ্রা। বিশাল বড় বড় গাছ আছে এখানে, অনেক পুরাতন, যেটা হচ্ছে আপনার এই পার্কের ঐতিহ্য বা ইতিহাস। তো আমি হাঁটতেছি, হাঁটা রাস্তায় এই পাশ থেকে ওই পাশে যাব। ওই পাশে পার্ক দেখতে পাচ্ছেন, অনেক গাছ, অনেক ফুল ফুটে আছে, অনেক মানুষ। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাগান। এখানে চারটা বাগান আছে, চারটা ভিতর ছোট ছোট চারটা বাগানের ভিতরে ওই পাশে যেটা আছে ওইটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে সারি সারি সারিবদ্ধভাবে পার্কের, এটা হচ্ছে অলিভ গাছ, যে অলিভ অয়েল হয় সে অলিভ অয়েল গাছ এটা। আর ওই পাশে যেটা আছে সেটা হচ্ছে আলমেন্দ্রা, এটা হচ্ছে আলমেন্দ্রার গাছে, আর এটা হচ্ছে অলিভ, মানে অলিভ অয়েল, যেটা অলিভ অয়েল হয় আর কি, অলিভ অয়েল তেল যেটাতে পাওয়া যায়। টোটাল রাস্তা, সুন্দর পার্ক এবং ফুল। আপনি ফুলের স্বর্গরাজ্যের ভিতরে আসছেন, এত সুন্দর মিষ্টি গন্ধ যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আসলে যারা না আসছে, না আসা পর্যন্ত এখানে বোঝানো যাবে না যে এই শুভ্রতাটা কত কত তীব্র। এবং সাদা হচ্ছে সকল শুভ্রতার প্রতীক, তো সেই সাদা সাদা ফুলের এখানে সমারোহ। যেদিকে দিগন্ত জোড়া, যত দূর আপনার চোখ যাবে তত দূর পর্যন্ত আপনি এই ফুলের সুবাস পাবেন, এবং এই ফুলের ঘ্রাণ এগুলো আপনি নিতে পারবেন বা আপনার চোখ দিয়ে আপনি উপভোগ করতে পারবেন। আচ্ছা, আমি হচ্ছে পার্কের একটা জায়গা খুঁজে বের করছি, যেখান থেকে দাঁড়ায় আপাতত মোটামুটি যা আছে, মানে পার্কটা টোটালটাই যেন আপনাদেরকে দেখানো যায়। দেখেন, এখান থেকে ওই মাথা পর্যন্ত শেষটা, আর এদিকে ওই মাথা থেকে, মানে ওই মাথা থেকে শুরু করে এই মাথা দিয়ে টোটালটাই। কিন্তু গাছের ফুল এবার মানে অনেকটাই কমে গেছে। আসলে আপনাদের ভালো লাগতেছে কিনা জানি না, তবে যারা লাইভ এখানে আসে বা নেচার বা প্রকৃতির কাছে যারা আসতে চায়, তাদের কাছে একটা একটা অনন্য জায়গা, বা আমার কাছে এটা একটা অনন্য জায়গা, মানে ভালো লাগার মতো। আপনি যখন মানে প্রচুর ফুল দেখবেন, আর সেটা দেখার জন্য যখন দেখবেন যে না আমার মতো আরো অনেক মানুষ আসছে, তখন আপনার নিজেরই ভালো লাগবে যে না আসলে ভালো লাগার মতো কিছু আসার জন্যই এখানে এত মানুষ আসছে। তো সন্ধ্যা নেমে আসতেছে, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো না হয়তো। ছোট্ট করে আসলাম এখানে, আপনাদের সাথে শেয়ার করলাম যে বাগানটা কেমন, বা এখানে মানে যে ফুল আছে সেটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করা দরকার ছিল, সেটা করে কমপ্লিট করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।